হুজুর জানাজার সামনে দাঁড়িয়ে প্রথমেই বলছেন, পাড়ায় যারা যারা কোরআন মাজিদ পড়েছো দয়া করে জানাজার পরে কেউ যাবেন না, আসবেন ভোজের ব্যবস্থা আছে। আর 40 দিন যেদিন হবে এ তিন বেটা মিলে আয়োজন করবে, খাওয়া দাওয়া সবাই করে যাবেন, অবশ্যই করে যাবেন। আর হুজুর তারপরে দোয়া করছে ওর বাপের জন্য সবাইকে নিয়ে, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও। হুজুর জীবনে ওর বাপের জন্য কাঁদে না, ও নিজের বাপ মারা গেলে কাঁদে না, কিন্তু হুজুর ও ধনী লোকের আব্বা মারা গেছে যদি একটু কেঁদে দেওয়া যায় 500 টাকা পাওয়া যাবে, কি বুঝতে পারছেন না? ও অভিনয় করে কাঁদছে, এত কাঁদছে যে ওর দুয়াতে মনে হয় জান্নাতের জায়গা নেই, ওর বাপকে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে, ঠোক তুই ঢোক, অথচ পাক্কা হারাম খোরের বাপ, জীবনে নামাজ পড়েনি। এরকম লোক আছে না নেই? আছে না নেই? আছে। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এতটুকু বলেছে যে তোমরা মুমূর্ষ মানুষের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয় তাহলে সে জান্নাত চলে যাবে। আর বেটা বাপ মারা যাবার পরে বেটা দুটো মাত্র অপশন, এক বেটা দোয়া করবে, বেটি দোয়া করবে, দুই বেটা বেটি দুজন তার বাপের পক্ষ থেকে কি করবে, দান করবে তার বাপের জন্য। এই দুইটো মাত্র রাস্তা খোলা আছে। আর এই কানা হুজুর, এই কানা হুজুর বলছে ইয়াসিন সূরা পড়তে হবে, তোর বাপ মারা যাচ্ছে জাগে ইয়াসিন সূরা পড়। এ হচ্ছে পাক্কা নবীর দুশ্মন, এ নবীকে ভালোবাসে না। কি বলছি বুঝতে পারছেন না? এ কি, এ নবীকে ভালোবাসে না, এ নবীর লা ইলাহাটা বাদ দিয়ে ইয়াসিন নিয়ে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? নবী লা ইলাহা বাদ দিয়ে দিল, ইয়াসিন নিয়ে এসেছে। আমি কোরআন পড়তে মানা করছি না, ইয়াসিন সূরা পড়তে মানা করছি না, তো যে জায়গায় যেটা পড়তে হবে সেইটা সেখানে পড়ো। আল্লাহ আকবার, খুব সাবধান, খুব সাবধান। বাংলাদেশের মতো আশিকের উসিল হতে যাবেন না, বিপদ হয়ে যাবে। চলুন, এইবার আপনাকে একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে এই এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে আর কার কার থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ একটা লোক তার বাপ মা, তার সন্তান সন্ততি এবং অন্নাসে আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর রাসূলকে যতক্ষণ না আপন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। আমরা নবীকে ভালোবাসি, বাসি তো, পরীক্ষা করে দেখবো, একটু দেখবো, পরীক্ষা করে দেখবো, দেখি দেখি একটু নাকি। আর নবীকে যারা ভালোবাসে নবী যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, আর নবী যেটা নিষেধ করেছে ওটা কি করতে হবে, হ্যাঁ, ছেড়ে দিতে হবে, তাই তো? তাহলে হবে নবীর ভালোবাসা, তাহলে কি নবীর ভালোবাসা। আপনাকে দুটো একটা কথা আমি আদেশ আর নিষেধ বলবো একটু পরে। সর্বপ্রথম বলে রাখছি যে সাহাবায়ে কেরামগণ নবীকে কতটা ভালোবাসতেন দেখুন। আরে পুরুষ সাহাবি বাদ দেন, মহিলা সাহাবিয়াগণ আল্লাহ নবীকে কত ভালোবাসতেন দেখুন, আপনি অবাক হয়ে যাবেন। উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে, কত হিজরিতে, 3 হিজরিতে। মুসলিমরা প্রথম দিকে খুব ভালো যুদ্ধ চালাচ্ছিল, মানে যুদ্ধতে জয়লাভ করবে এরকম একটা অবস্থায় চলে এসেছে, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে মুসলিমরা এই যুদ্ধতে হেরে গেছে। শুধু হেরে যায়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন ইমামদার সাহাবিরা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের ময়দানে বনু দিনার গোত্রের একজন মহিলা এসেছে, এসে একজনকে জিজ্ঞেস করে বলছেন যে আমার আব্বা যুদ্ধতে এসেছিল, বেঁচে আছে? বলছে না। সাহাবিটা আবার বলছেন, শুধু তোমার আব্বা মারা যায়নি, তোমার স্বামী যুদ্ধ করতে এসেছিল মারা গেছে, তোমার বড় বেটা যুদ্ধ করতে এসেছিল সেও মারা গেছে। মহিলা তখন চুপ থাকার পরে বলছেন,
আমার স্বামী মারা গেছে, আমার বেটা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি এটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি আল্লাহর নবী কেমন আছেন। আল্লাহর নবী কেমন আছেন? তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী খুব ভালো রয়েছেন। তখন মহিলা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, স্বামী হারা বেদনা, সন্তান হারানো বেদনা, বাপ হারানো বেদনা, তিনজনাই আমার কলিজার টুকরা। পৃথিবীতে একটা নারী সব থেকে বেশি তার আব্বাকে ভালোবাসে, পৃথিবীতে দ্বিতীয় বেশি তার স্বামীকে ভালোবাসে, আরো বেশি ভালোবাসে তার সন্তানকে। তিনজন আপন জন চলে যাবার পরেও বনু দিনার গোত্রের মহিলাটি বলছেন, হে আল্লাহর নবী সাহাবী, নবীজি কেমন আছেন? নবীজি যদি বেঁচে থাকেন অবশ্যই আমার এই তিনটে সদর, তিনটে আত্মীয়, তিনটে আমার সম্পর্কের মানুষ চলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই। এর নাম মহাব্বতে রাসূল। ভাবতে পারা যায়? চলুন, হযরত আবু বকরের নাম শুনেছেন? আবু বকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যদি কোন মানুষের সঙ্গে যদি আমি বন্ধুত্ব যদি করতাম, তাহলে আবু বকরকে বেছে নিতাম। আবু বকর, আবু বকর কত বড় মাপের মানুষ! আল্লাহু আকবার! আবু বকর এত বড় মাপের মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের বিশ্বাস, আবু বকরের ঈমান, নবীজির প্রতি আবু বকরের ভালোবাসার একটা হাদিস বর্ণনা করেছেন, আপনার সামনে শোনানো যাক। আল্লাহ রাসূল একদিন মসজিদের ভিতরে বসে আছেন, হঠাৎ করে সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাসূল, এই তোমরা কি জানো যে আবু বকর আমাকে কতটা ভালোবাসার, আমাকে কতটা বিশ্বাস করে? তখন সাহাবীগণ বলছেন, না আল্লাহ রাসূল, আমরা তো জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ, ওই একটা লোক তার উট বা তার যানবাহন গরু কোন একটা পিঠের উপরে চড়ে যাচ্ছে, সেটা গরু বা উট যাই হোক। আল্লাহ নবী বলছেন, ওই দেখো ওই লোকটা, সে তার গরুর সঙ্গে কথা বলতে বলতে পিঠে চেপে তবে চলে যাচ্ছে। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, গরু আবার কোনোদিন কথা বলে? এটা বাস্তব না অবাস্তব? গরু কথা বলতে পারে? পারে না তো, পারে না। সাহাবীরা তখন বলছেন, আল্লাহ নবী, গরু আবার কথা বলবে, এ তো আশ্চর্য ব্যাপার, গরু তার মালিকের সঙ্গে কথা বলতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এর নাম আবু বকর। আমি যদি এই কথাটা আবু বকরকে বলতাম যে একটা গরু তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে পথ অতিক্রম করছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আবু বকর একবারও একবারও কেন বা গরু কথা বলতে পারে এই প্রশ্নটাই করতে না, এক বাক্যে বলে দিতেন আল্লাহর নবী, আপনি বলেছেন অবশ্যই সত্য। গরু যে কথা বলতে পারে না পারে, এটা ভাবনা চিন্তার ব্যাপার কি? থাকতো না, থাকতো, থাকতো না। এইবার আপনাকে বলি, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেম এবং ভালোবাসার দুনিয়াবি কয়েকটা জিনিসের নাম উল্লেখ করেছেন। পৃথিবীতে আমরা অনেক জিনিসকে ভালোবাসি না, বাসি না, বাসি। কেউ টাকা বাসে, কেউ বউকে ভালোবাসে, কেউ বেটিকে বাসে, কেউ বাপ মাকে বাসে, সবাই সবাইকে ভালোবাসি, বাসি কি বাসি না, বাসি। আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে যত মহাব্বতের জিনিস আছে, আল্লাহ এটা পবিত্র আল কোরআনে এক জায়গাতেই নোট করে দিলেন যে একটা মানুষ এই 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 জিনিসকে বেশি ভালোবাসে। আর লাস্ট বাক্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, এত ভালোবাসার জিনিসকে উপেক্ষা করে একটা লোক যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমানের পরিপূর্ণতা লাভ করবে না। আল্লাহু আকবার! কোন কোন ভালোবাসা জিনিসের থেকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন, পৃথিবীতে তোমরা যারা পিতামাতাকে ভালোবাসো, আমরা পিতামাতাকে ভালোবাসি তো? কে বলছে অবশ্যই বাসি? তোমার বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখা যাবে যে পিতামাতাকে ভালোবাসেন। আছেন সবাই বাসি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সবাই আমরা বাসি, তবে ভালোবাসি, তবে আব্বা মা বুড়ো বয়সে আলাদা রান্না করে খায়, এটাই ব্যাপার।
ভালোবাসি, ভালোবাসার আমাদের খামতি নেই। বুড়ো বয়সে 70 বছর বয়স, এখনো বুড়ি মা আর আব্বা দুজন আলাদা রান্না করে খায়, মানে আমার বউয়ের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয় না এই কারণে, তবে ভালোবাসি আমি। ঈদের দিনে শালির জন্য চুড়িদার পৌঁছে গেছে, শালার জন্য জিন্স প্যান্ট, আব্বা মায়ের মনে ছিল না কুরবানিতে দেবো। এটা ভালোবাসেন আপনি, অবশ্যই বাসেন, আমি তো বলছি না যে আপনি ভালোবাসেন না। এই অবস্থা আমাদের সমাজে চলছে কি চলছে না? চলছে, চলছে। আল্লাহ ভালোবাস, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে আম্মাজি বলে ডাকছে, আর ফেরেশতারা মোটামুটি বড় বড় লাঠি নিয়ে খুঁজছে যে তুই একবার আয়, তোকে কি করি দেখ। চাকরি পেয়েছে, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনত না, এখন চাকরি বাকরি পেয়েছে তো এখন ওই কালিয়া চাকে ফ্ল্যাটে ভাড়ায় থাকে, বউ আর ও দুজনা, আব্বা মা দুজন দেশের বাড়িতে থাকে, ঈদের দিনে বাড়ি আসে না, বলছে টাইম খুব কম। বাঁদর কোথাকারে, টাইম কম। হ্যাঁ, 90,000 টাকা দুধ পান করেছ, দুটো দুধে মনে হয় ভোটাতে ঘা করে দিয়েছ, শুতে দাওনি, ডান দিকে করর ফিরেছ, আবার ডান দিকে গিয়ে গরু ছাগলের মতো চুষতে লেগেছ, মা ভাতকে একটু উপুর হয়ে শুয়েছে, পেটের উপরে লাফ দিয়ে উঠে ব্লাউজ নিজে নিজে খুলে দুধ ধরে চুষতে লেগেছ, বেঈমান, বিশ্বাসঘাতক তুমি, বিশ্বাসঘাতক তুমি। কাকে আম্মাজি বলছো? তুমি চাকরি পেয়েছো বলে তোমার আম্মাজি আম্মাজি বলছে, আর জামাইকে বারবার বলছে আমার ব্যাটার মতো, ব্যাটার মতো, ঘোড়ার ডিম। কি বলছি বুঝতে পারছেন না? ব্যাটার চাকরি তো চলে যাক জামাইয়ের, ব্যাটা বার করে দিবে, তখন তোমার টাকা বেশি আছে বলে খুব বড় ব্যাটা হয়েছে, টাকা নেই দেখবেন শাশুড়িও পালাবে বউও পালাবে, কেউই থাকবে না। পৃথিবীতে সব থেকে বেশি ভালো আপনাকে কে বাসে জানা আছে? কি হলো? কে? মা। আপনাকে একটা শিক্ষণীয় গল্প বলছি, আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সত্যিই জানি না, আমাকে লোক প্রধান বক্তা করে ডাকে কেন জানি না, তো আমি বেশি হাদিস কোরআন জানি না, ফতোয়া টতোয়া দিতে পারি না, তবে যেটা বলি মোটামুটি হাদিস কোরআন সেটা পড়ে এসেই বলি বা জেনে বুঝেই বলি, এতটুকু আমি বুঝে বলি, একেবারে জাল জয়ীব বলি না, তবে আমি যে মানুষ আমার যে ভুল হয় না এটাও কথা নয়, আমার বলতে গিয়ে মিস হতেই পারে, আমি মানুষ, একটা বাচ্চা ছেলে আমার ভুল ধরিয়ে দিলে তার জন্য আমি এখন দোয়া করতে থাকি যে আল্লাহ তাকে তুমি ভালো করো, সে আমার একটা মারাত্মক উপকার করেছে। একটা গ্রামে একটা রাজা বসবাস করে, কত শিক্ষণীয় জিনিস দেখুন, আব্বা মায়ের ভালোবাসা কতটা। একটা মোড়ল, রাজা নয় মোড়ল, তা সেই গ্রামে কিছু গরিব মানুষও বসবাস করে, তাদের বাড়িতে কল নেই, তারা কূপের পানিতে পানি তোলে, কূপ বুঝেন তো, কুঁয়ো, কুঁয়ো, এই কুঁয়োতে দড়ি করে পানি তোলে টেনে টেনে, তা পাড়ায় একটা মেয়ে এসে বালতিটা নামিয়েছে কুঁয়োতে, উপর থেকে দড়ি টানছে, টেনে দেখছে বালতি কেটে গেছে, বালতি নাই, মেয়েটা কান্দতে কান্দতে ওর মাকে এসে বলছে, মা কুঁয়োতে বালতি দিলাম অথচ বালতি কেটে গেল নাই, ওর মা বলছে তাহলে হয়তো দড়ি কোনো গণ্ডগোল, অন্য আর একটা দড়ি দিয়ে পানি তোলার জন্য আর একটা বালতি ফেলেছে। আমার বক্তব্য সব যদি ভুলে যান এইটা ভুলবেন না, এই গল্পটাই আপনি শুনে যান, কত শিক্ষণীয় গল্প। ওর মা এসে আবার বালতি দিয়েছে কুঁয়োতে, কুঁয়োতে বালতি দেওয়ার পরে বালতি টানছে, দেখছে বালতি উঠছে না, এমনি দড়ি। তা মার বেটি দুজন মোড়লকে গিয়ে বলছে, মোড়ল আমার বেটি বালতি দিয়েছে পানি তোলার জন্য কেটে গেছে, আমারও কেটে গেছে, কারণ কি? মোড়ল বলছে, আজে বাজে কথা তোদের যত, চল আমি গিয়ে বালতি দেব। মোড়ল গিয়ে মাস্টারি করে একটা নতুন বালতি আর দড়ি দিয়েছে, মোড়ল টানছে দেখছে বালতি কেটে গেছে নাই, মোড়ল তখন অবাক হচ্ছে যে নিশ্চয় আশ্চর্য কোনো ব্যাপার। ও গেছে একটা রোজার কাছে, রোজা না কি বলে হাত পাত দেখে চিটিং বাজ যারা আর কি, ওঝা, ওঝা এই চিটিং বাজার কি যারা আপনার এলাকা আছে, অনেক মরবি সাহেব এরকম আছে, কিছু কিছু ভিতরে ভিতরে আছে না, আছে আবার কিছু মেয়ে ছেলে দেখছি আছে মাথায় জট, জট বাঁধা আছে, হ্যাঁ বলছে জট নাকি এমনি হয়েছে, আরে তেল টেল দেয় না বলে এমনি হয়েছে, ওই জট কেটে দাও দিয়ে নেড়া করে দাও দেখি আর জট হয় কি, সব বদমাইশি ছাড়া আর কিছু নাই। বলছে ওর কাছে 52টা জেন আছে, জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, ওর গায়ের গন্ধ হতে টেকা যায় না, জেন থাকবে কি করে ওর কাছে, বাপটা চিটিং বাজ। ওই জন্য কাজী নজরুলের কিছু কথা পড়তে হয়,
কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙ্গে খেত। কাজী নজরুল বলছে এটা, বলছে পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙ্গে খেত। হ্যাঁ, ও যদি সবকিছু করে দিতে পারবে তো ও ফুটপাতে বসে আছে কেন? হ্যাঁ, ও তাবিজ করে যদি সবার উপকার করে দিতে পারবে তো ও ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে সব টাকার মালিক একলা হোক না। দোকান করেছে তা দোকানে বেচা কেনা হয় না, বলছে মৌলভী সাহেবের কাছে যাও কেটে তাবিজ করে আনো। মৌলভী সাহেব বলছে একটা লাল কালারের সুতো দিয়ে পাল্লার তলাতে বেঁধে রাখবে, যত কাস্টমার তোমার দোকানে ভিড় করবে। যদি দিব কত? বলছে 500 টাকা দাও। 500 টাকা ঝেড়ে দিয়েছি ইমাম সাহেব। তা ইমাম সাহেব যদি 500 টাকা দিয়ে সব কাস্টমার ওর দোকানে এনে দিতে পারে তা ওর বেতন 3500 টাকা কেন? ও সভাপতিকে একটু তাবিজ করে বেতন বাড়াতে পারে তো, ও এইটা পারে না। ও তাবিজ ওর কাজ করে না, অন্য জনের কাজ করে। এগুলো বদমাইশি ছাড়া কিছু নাই, একদম এদের কাছে যাবেন না। আশ্চর্য মানুষ, বোকা দেখেছি দেখেছি, এত বোকা তো দেখতে পাওয়া যায় না। আরে ওর ওই আপনাদের এখানে কোর্ট কোথায়? কোর্ট মালদা, মালদা কোর্টের সাইডে দেখবেন প্রায় কোর্টের জায়গাতে। আমি আমি মাঝে সাঝে কোর্টে টোটে যাই অনেক কাজের জন্য। কিছু লোক আছে দেখবেন এই জাম গাছের ছাল, আম গাছের ছাল, বাঁশ গাছের শিকড়, ওই দুবলো ঘাস, ওই এটা ওটা নিয়ে বসে আছে সুন্দর সুন্দর প্লেট। আর বলছে জড়িবুটি, হায় জড়িবুটি, আফ্রিকা কঙ্গো জঙ্গল ছেলে কে আয়ে হায়, ইতনা পাওয়ার। হিন্দিতে বলছে, মাঝে সাঝে বাংলাতে বলছে, এ যাতা জড়িবুটি নয়, এটা আফ্রিকার কঙ্গো জঙ্গল থেকে আনা। 10 বছর মা হতে পারছেন না, আমার গাছের শিকড়ের এত ক্ষমতা, মা হয়ে যাবেন এই গাছ যদি ধারণ করেন। হাঁসের মাংস খাবেন না, হাঁসের ডিম খাবেন না, পুঁই শাক খাবেন না, মুসুর ডাল খাবেন না। এই মাত্র কোর্ট থেকে বিচার করে বার হয়েছে বিচারপতি, ওর ডায়লগ শুনে বিচারপতি দাঁড়িয়ে গিয়ে বলছে, সত্যি তো আমার বৌমাটার আজকে 13 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা হয় না, একটা গাছ কিনে নিয়ে যায়। মানে এর মতো গন্ড গাধার পৃথিবীতে কেউ আছে? ওর কপালে কিছু জটেনি বলে কলা গাছের শিকড় টিকড় নিয়ে চিটিংবাজি করতে বসেছে। আর এ শিক্ষিত মানুষ এ কলা গাছের শিকড় কিনে বলছে বৌমার বাচ্চা হবে। MBBS ডাক্তাররা ফেল হয়ে গেল, ভেলোর ফেল হয়ে গেল, চেন্নাই ফেল হয়ে গেল, কলকাতার ডাক্তার ফেল হয়ে গেল, আর ওর কপালে ঝাঁটা লেগেছে, কিছুই জোটেনি বলে চিটিংবাজি করতে বসেছে। দেখছি বিচারপতি কলা গাছের শিকড়ে কিনে বাড়িতে আনছে, বৌমার হাতে পড়িয়েছে। এর মতো বোকা আর কেউ পৃথিবীতে আছে? আশ্চর্য ব্যাপার নয় এগুলো, বাস্তব না অবাস্তব? তা ওই যে মোড়ল একটা এরকম চিটিংবাজের কাছে গেছে, ওই যে গ্রামের মোড়ল, চিটিংবাজ হাতটা দেখে বলছে সাংঘাতিক ব্যাপার। আর ওরা দেখবে প্রথম ভয়ঙ্কর কথা বলে, আর দৃষ্টিভঙ্গিটাই আলাদা, এই সাংঘাতিক ব্যাপার তো। এই কি ব্যাপার? বলছে এই কুয়োর ভিতরে একটা দক্ষিণ আফ্রিকার ভূত এসেছে, এই ভূত যদি না তাড়ানো হয় 3 দিনের ভিতরে গ্রামের 3 জন ধনী লোক মরবে। মোড়ল তখন ভাবছে না আমি তো ধনী বেশি, রে তালিকাতে আমিও আছি। কি বলছি বুঝতে পারছেন না? আমিও আছি তার ভিতরে। এখন মোড়ল বলছে তাহলে করা করণীয় কি? বলছে 10,000 একটা তাবিজ লাগবে, 3 দিন পরে ভূত পালাবে, বালতি ভিলে চেক করে দেখবে। আমি বলেছি মা আপনাকে কতটা ভালোবাসে সেটা বলছি, 10,000 টাকা ঝেড়েতে তাবিজ দিয়েছে, 3 দিন পরে বালতি নামানো হলো, দেখছে আবার যেমন তেমন বালতি কেটে যাচ্ছে। তা মোড়ল তখন বলছে ও মনে হয় চিটিং বাজ, ওর কাছে যাওয়া যাবে না। তো কার কাছে? বলছে এবারে ওই ফারাক্কা ব্রিজের ওই দিকে অর্জুনপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা ভালো ওঝা আছে, ওর কাছে চল। অর্জুনপুরে গিয়েছে, অর্জুনপুরে দেখে বলছে তো মারাত্মক ব্যাপার। কে বলেছে দক্ষিণ আফ্রিকার ভূত? এটা অস্ট্রেলিয়ার। ও 15,000 টাকা ঝেড়ে দিয়েছে, কাজ কিন্তু কারুর হয় না। তখন মোড়ল বলছে গ্রামের মানুষদের একত্রিত করে শোনাও, এ তাবিজ কবজে কাজ হবে না। আমাদের গ্রামে কি কোনো সাহসী ছেলে আছে যে এই কুয়োর ভিতরে নেমে দেখবে যে ভূতটা কেমন? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় আপনি নামবেন? আর আপনার মন থাকলেও আপনার বউ আর আপনার মা নামতে দিবে না, দিবে দিবে না, সবাই ভয় করবে আমার একটা বেটা যদি কিছু হয়ে যায়, কেউ দিবে দিবে না। আল্লাহু আকবার! একজন সাহসী ছেলে বলছে মোড়ল, কেউ যদি না নামে আমি নামবো, তবে শর্ত হচ্ছে একটা। আমি কিভাবে নামবো? বলছে এই যে আমরা উপর নিচে থেকে দড়ি, উপর থেকে দড়ি ধরে রাখবো, তুমি দড়ি ধরে নিচে দেখবে ভূতটাকে তুলে আনবে। ছেলেটা বলছে দড়ি কে ধরবে? বলছে দড়ি মোড়ল বলছে আমি ধরবো।
ওই আব্দুল্লাহ ধরবে পঞ্চায়েত, ওই প্রধান উপপ্রধান ধরবে সাইফুল, ও ধরবে, বলছে না তাহলে নামবো না, ওই দড়িটা আমার আব্বা আর মাকে ধরতে হবে, তোমরাও ধরবে, আমার আব্বার মা যেন অবশ্যই ধরে। ওর মায়ের বয়স 70 বছর, বাপের 80 বছর। ছেলেটা আস্তে আস্তে করে কুঁয়ার ভিতরে নেমেছে, মা দড়ি কোনো রকম ধরে আছে, আব্বাও ধরে আছে কোনো রকম সাপোর্টিং, মোড়ল ধরেছে, গ্রামে সাইফুল ধরেছে, আব্দুল্লাহ ধরেছে, সাকিবুল হাসান ধরেছে, হরিপদ ধরেছে, সবাই দড়ি ধরে আছে। ও তখন নিচে থেকে দেখছে গিয়ে যে একটা বানর, বানর বুঝেন তো, এই বানর কার কাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে ওই কুয়োর ভিতরে পড়ে গেছে। ওর তো বুদ্ধি নেই, ও বারবার দড়ি বালতিতে উঠে দড়ি দাঁত দিয়ে কেটে দিয়েছে। ও তখন 4 হাত পা বানরটাকে ধরে উপরে আনচার ভিতর থেকে চিল্লাচ্ছে, ওরে মাল ধরা পড়েছে, আফ্রিকার মাল ধরা পড়েছে। মোড়ল তখন লাইক মেরে দেখছে, ওরে সারা সত্যি তো ব্যাপার। মোড়ল তখন কাছা বেঁধে ছুটছে মাঠে মাঠে, যে আমার যদি কোনো ক্ষতি করে দেয়। সবাই ছেড়ে চলে গেল গ্রামের, একটাও দড়ি ধরে আর কেউ নেই। ওর আব্বার মা দুজন 70 বয়সের করে বয়স, দাঁত দিয়ে দড়িটা পা দিয়ে হিঁচড়ে ধরে বসে আছে। সবাই চলে গেল, ছেলে অনেক কষ্ট করে উপরে উঠলো, উঠার পরে দেখছে মোড়ল নেই, পঞ্চায়েত নেই, প্রধান নেই, কেউ নেই, সবাই চলে গেল। মোড়ল তখন বলছে, আমাদের গ্রামের জাকির যে মারাত্মক কাজ করে দেখিয়েছে এর জন্য 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের সভা ডাকা হলো, মোড়ল যখন টাকা দিতে যাবে, জাকির তখন স্টেজে দাঁড়িয়ে গিয়ে বলছে, মোড়ল শোনো, ওই জন্যই বলেছি সারা পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিশ্রুতি মিথ্যা, সারা পৃথিবীর প্রতিটা মানুষের ভালোবাসায় খাদ রয়েছে, সারা পৃথিবীর প্রতিটা মানুষের ভালোবাসায় সার্থক লুকিয়ে থাকে। ওই জন্য আমি বলেছিলাম, মোড়ল এই দড়ি যদি আমার আব্বা মা ধরে তাহলে আমি নিচে নামবো, তার আগে নামবো না। মোড়ল আজকের যে পরিস্থিতি, আমার আব্বা মা যদি এই দড়ি যদি ছেড়ে পালিয়ে যেত, আমি কুয়োর ভিতরে হাবুডুবু খেয়ে মারা যেতাম। আমি জানি পৃথিবীর সবাই আমার সাথে মানে কি বলে 2 নম্বরি করলেও, আমার সাথে সবাই প্রতারণা করলেও আমার আব্বা মা কোনোদিন প্রতারণা করতে পারে না। আপনার কাছে বিনীত অনুরোধ, ডাক্তার বাবু বলেছে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, 4-5 মাস পরে আপনি মারা যাবেন। ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার, 4-5 মাস পরে মারা যাবেন। আপনার স্ত্রীকে বলেছে ওর আঁটু ভাত খাবে না, তোমারও ব্লাড ক্যান্সার ধরা পড়তে পারে। ও তখন একটু সাইডে সাইডে থাকে স্বামীটার, এ দেখছে 3 মাসের টিকিট, রাম রাম একটা ফোন এসে বলছে, হ্যালো কেমন আছো? যে খুব ভালো রয়েছি, কোথা বাড়ি তোমার? অর্জুনপুরে বাড়ি, তাই না? কি বলছে? হ্যাঁ। আমি বলুন, আমার স্বামী তো যায় যায় ভাব। তা তোমার কি খবর? বলছে আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। বলছে তাহলে দুজনে আমরা বন্ধু করি, হ্যাঁ একটু সময় কাটাই, দুঃখের কথাটা তা বলি। এই যে বন্ধু করতে 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 ও তো দেখছে ব্লাড ক্যান্সারে 3 দিন পরে মারা যাবে, আগে থেকে লাইন করে রেখেছে সরু লাইন, কি বলছি বুঝতে পারছেন না? আর শুধু বলছে কবে মরবে আর কবে ওর কাছে যাব। আপনার ক্যান্সার হয়ে গোটা শরীরে পোকা হয়ে গেছে, গোটা শরীরে দুর্গন্ধ, তবু আপনার মা কোনোদিন আল্লাহর দরবারে 2 হাত তুলে বলতে পারবে না, আল্লাহ আমার বড় বেটাটাকে তুমি পৃথিবী থেকে তুলে নাও। এটা কোনো মায়ের পক্ষে সম্ভব 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 নয়। আপনার স্ত্রী আপনার সঙ্গে প্রতারক, আপনার সঙ্গে 2 নম্বরই, আপনার সঙ্গে দাগাবাজি বাটপাড়ি করতে পারে, শাশুড়ি করতে পারে, জামাইয়ের টাকাই হয়েছে বলে আব্বু আব্বু বলে ডাকছে। আপনি 4 মাস অসুস্থ হয়ে যান, শাশুড়ি আর ফোন করে জীবনেও খোঁজ নিবে না। অথচ আপনার মা ভিক্ষা করে হলেও আপনার সংসার চালাবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত ভালোবাসার চিজ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম বলছেন, কুল, নবী বলুন, ইন কানা আবা উকুম, পৃথিবীতে আব্বা মায়ের থেকে আপন আর ভালোবাসার জিনিস আর কেউ নাই, আছে নাই? ওয়া আবনা উকুম, আল্লাহ তাআলা তারপরে বলছেন পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস বাপের কাছে তার নাম হচ্ছে কে? না বাপের কাছে দ্বিতীয় ভালোবাসার জিনিস তার নাম সন্তান, তাই না? ছেলে হয়েছে বলে বগল বাজিয়েন না, অনেক লোক আছে না ছেলে হয়েছে বগল বাজাচ্ছে শুধু ধুমধাম করে, করছে কি করছে না? একদম নয়,
ছেলে শুধু হয়েছে বলে বগল বাজায়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওটা ভালোবাসার জিনিস। আচ্ছা বলুন তো, ভালোবাসার জিনিসকে যত্ন করে রাখতে হয় না অবহেলায় রাখতে হয়? যত্ন করে বেটাকে ঠিকঠাক রাখতে পারছেন তো? পারছেন? আল্লাহু আকবার। বর্তমানে একটা সন্তানের সবথেকে বড় শত্রু কে বলেন তো? সন্তানের সব থেকে বড় শত্রু এখন কে? আব্বা মা। ঠিক বলেছেন, আব্বা মায়ের থেকে বড় শত্রু আর কেউ নেই। যদি বলছেন এটা আপনি কেমন কথা বলছেন, অবশ্যই আব্বা মা আপনার সব থেকে বড় বিপদ। কেন বিপদ? এই দেখুন, আপনাকে বলছে আপনার ছেলেটা 7 বছর বয়স, এবারে ঈদে চুল কেটে এসেছে, কাঁচি দিয়ে এইদিকে একটা এরকম আর এইদিকে একটা এরকম। আপনাদের এদিকে ছেলেরা করে না, আমাদের ওদিকে করে, এদিকেও করে, চুল লাল করছে, এদিকে কালো, এদিক করছে না করছে? হ্যাঁ, জিন্স প্যান্ট চারিদিকে ছেঁড়া কোঁড়া প্যান্ট এসব করছে না করছে? আবার গেঞ্জি পরছে, পিছনে লেখা আছে পরাণ যায় জ্বলিয়ারে। সাংঘাতিক ব্যাপার যে কত জ্বলনে ভুগছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ, এগুলো ঘটছে কি ঘটছে না? আচ্ছা বলুন, এই যে চুল কাটা, এই যে গেঞ্জি পরা, এই যে প্যান্ট পরা, আচ্ছা বলুন তো ওই ব্যাটাটার জন্য বিপদ না বিপদ নয়? বিপদ। ওর বাপ ওকে কেন বলে দিতে পারছে না এই এইটা করলে জাহান্নামের রাস্তা, এটা করলে হাদিসের খেলাফ, এটা করলে গুনাহ হয়ে যাবে? বাপ আমরা কোনোদিন বলে দিতে পেরেছি? বলুন, কোনোদিন পেরেছি? কোনোদিন পারিনি। আল্লাহ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো আর তোমার বেটা বেটিদেরকে কোথা থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। তোমার বেটা যে এই চুল কাটা, এই প্যান্ট পরা, এই ঢঙে কথা বলা, এই যে মানে বিদেশীয় কৃষ্টি কালচার নিজেকে নিজের ভিতরে আনা, এইগুলো হাদিস কোরআনের খেলাফ না হাদিস কোরআনের পক্ষে? কোনটা খেলাফ? আপনার বেটাকে প্রতিবাদমূলক ভাষা দিয়ে জবাব দিতে হবে কি হবে না? আমরা পেরেছি? কেউ পারেনি। আল্লাহ আইহওয়ানুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার ভাই পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস। ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ? এখনকার দিনে ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ? সর্বনাশ। আল্লাহ আকবার, আল্লাহ। ভাই ভাই কি অবস্থা! আর যদিও বা ভাই ভাই একটু সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমাদের থানার বড়বাবুদের জন্য সংসারে 12টা বেজে গেল। ভাই ভাই তবু একটু মিল হয়, কিন্তু ওই যে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মিল রাখতে দিবে না, দিবে দিবে না। অথচ আল্লাহ বলছে ইয়াকুবানুকুম, ভাই হচ্ছে পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস। 3 নম্বরের সিরিয়ালে আল্লাহ তাআলা বলছেন, সত্যি ভাই আপনজনই, তাই না? যার আব্বা মারা গেছে, বড় ভাই যদি বেঁচে থাকে, অনেক সময় পরামর্শর একটা মানুষ পায়, তাই না? ভাই ভাই আজওয়াজুকুম, আল্লাহ বলছে তারপরে ভালোবাসার জিনিসকে তোমার স্ত্রী, তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ আকবার, স্ত্রী ভালোবাসার জিনিস তো? এখন থানায় যান, থানায় থানায় গিয়ে দেখবেন মোটামুটি 60% স্ত্রীরা অভিযোগ করে বসেছে স্বামীদের বিরুদ্ধে, ভালোবাসা নেই, মারধর, গাঁজা খায়, পরনারীর সঙ্গে সম্পর্ক, এরকম অভিযোগ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? অহরহ আপনি দেখতে পেয়ে যাবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওটা তোমার প্রেমের জিনিস, ওটা তোমার ভালোবাসার জিনিস। পানি, পানির অপর নাম কি? জীবন। এটা খুব সস্তার জিনিস না পানি? সস্তা না দামি? সস্তা, একদম সস্তা। 20 টাকাতে 20 লিটার পানি পাবেন? পাবেন না। বাড়িতে যদি 5000 টাকার একটা কল যদি বসিয়ে নেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত পানি তুলে যাবে 10000 টাকার একটা কলে। তার মানে পানি সস্তা না দামি? সস্তা। পানির নাম জীবন। পানি না থাকলে বাঁচা যায়? যায় না। তা আমাদের সমাজে নারীর এই রকম অবস্থা, নারী আমরা ভেবেছি খুব সস্তা, খুব সস্তা। মেয়ে ছেলে মানে
একে মারবো আবার চলে আসবে, ও ওকে ধরবো আবার চলে আসবে, একে তেড়ে দিব আবার চলে আসবে, এরকম মনে করেছি না? শুনে রেখে দেন, সারা পৃথিবীতে যদি পানি বিলুপ্ত হয়ে যায়, পানির যদি সংকট দেখা দেয়, এত সস্তার একটা জিনিস বলুন তো মানুষ বেঁচে থাকবে না মারা যাবে? মারা যাবে, অসম্ভব। খাসির মাংস 800 টাকা কেজি, এই মাংস যদি আপনি মরণ পর্যন্ত না খান আপনি বেঁচে থাকবেন না মরবেন? বেঁচে থাকবেন। পানি যদি না পান বাঁচবেন না? একটা পুরুষের জীবন নারী ছাড়া শূন্য। আপনি যতই তাকে সস্তা মনে করেন, নারী ছাড়া একটা পুরুষের জীবন শূন্য। নারী ছাড়া একটা পুরুষ কখনোই ভালো থাকতে পারে না, কখনোই ভালো থাকতে পারে না। আমি একবার মালদা টোল ট্যাক্সে, ওই কদুবাড়িটা কি বলছে ওখানে একটা টোল ট্যাক্স আছে, গাজল টোল ট্যাক্স, গাজল টোল ট্যাক্স, একদিন অনেক রাতের বেলা আসছি একটা রিক্সাতে করে যে আমাকে একটু টোল ট্যাক্সে ছেড়ে দিবেন। আল্লাহু আকবার। তা আমি বসেছি ভ্যানে, দেখছি একটা সাধু বাবা বসে বসে গান গাইছে, আমাকে বলছে আপনি কি মৌলী সাহেব? বলছি আমি মৌলী সাহেব। বলছে আপনি কি করেন? বলছে আমি জলসা টলসা বক্তব্য টক্তব্য দিয়ে বেড়াই। বলছে আপনি কি করেন? বলছে আমি ওই কীর্তন করে করে বেড়াই। ভালো করেছেন। আমাকে বলছে আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ বিয়ে করেছি। ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ। বলছে আমি তাহলে মজায় আছি, বিয়ে শাদী, বিয়ে আবার মানুষ করে? হ্যাঁ, পরের মেয়েকে নিয়ে টেনশনে ভুগছে, রাতে ঘর যেতে হচ্ছে, আর আমি কোনো ব্যাপার না, প্ল্যাটফর্মে যাবো, বিছানা করবো, ঘুমাবো, বিন্দাস, আমার বউ ছেলে কেউ নাই। আমি কত আনন্দে আছি। আমি তখন বলছি সাধু বাবা, এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, আপনি এখন যে আনন্দে আছেন, এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন, তাহলে আপনার এই সাধু বার হয়ে যেত, বার হয়ে যেত না? বার হয়ে যেত। কখনোই স্ত্রীকে কটু কথা বলতে যাবেন না, ওকে একটু ভালোবাসুন। আল্লাহু আকবার। ও ছাড়া আপনার জীবন বেকার। আপনি জানেন যে আপনাকে ও কত পাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়? আপনি জানেন যা আপনার মা পারে না, যা আপনার আব্বা পারে না, যা আপনার বোনের পক্ষে অসম্ভব, যা আপনার বেটির পক্ষে অসম্ভব, আপনাকে এই রকম কাজ সম্ভব কার কাছে? স্ত্রীর কাছে। আপনি অবাক হচ্ছেন না? অবাক হচ্ছেন না? আপনি বিয়ে করেছেন ওই মুর্শিদাবাদে, অনেক লোকের বউ আছে না মুর্শিদাবাদের, মুর্শিদাবাদের লোক লঙ্কা কম খায়, আপনার এখানকার মানুষ লঙ্কা বেশি খায়। কোনোদিন কোনো মেয়ে বলেছে যে লঙ্কা বেশি হয়ে যাচ্ছে তোমার সংসার করবো না? বলে ওরা ডাল খেতে পছন্দ করে, এ বেগুন খেতে পছন্দ করে, দুজনার পছন্দ আলাদা। দুজনার কারো কোনো দিন কোনো পরিচয় ছিল